আজকে এই সাইজে কিন্তু পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ দিয়ে খুব সুন্দর একটা সবজি দিয়ে তরকারি করব, আর সঙ্গে থাকবে আলু শাক, নতুন নতুন আলু শাকে শাকের একটা খুব সুন্দর ভাজা থাকবে সঙ্গে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর মাছের সাইজটা দেখুন। পাবদা মাছ কিন্তু খুব সুন্দর সাইজের কিন্তু আছে, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকবেন। মাছটা কিন্তু খুব সুন্দর করে বেছে নিয়েছি, আর দেখুন মাছের নিচে যেটা এই গালটা থাকে, তাই আমি গালটা ফেলবো না, আমি তুলে নেবো। এটা খুব সুন্দর হলুদ গুঁড়ো দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব, খুব ভালো লাগে খেতে। খুব সুন্দর করে মাছটা কেটে নিয়েছি, আর দেখুন তার গালটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম সাইডে সাইডে কাটা ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি। এবার খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসব, এবার রান্নাঘরে চলে যাব। ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, আর দেখুন মাছটা কিন্তু খুবই ধোয়ার পরে খুবই চকচক হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে যেহেতু বলেছিলাম মাছ দিয়ে আজকে ইয়ে করবো, তাই কারণে আমি আলু নিয়েছি, টমেটো নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি, সেগুলা দিয়ে আজকে করব। আর সঙ্গে যেহেতু বলেছিলাম আমি আলু শাক ভাজবো, তাই এখানে দেখুন একদম টাটকা টাটকা আলু শাক নিয়েছি, সেটা প্রথমে সারিয়ে নেব, তারপর ধুয়ে ভালো করে আলু শাকের ভাজা করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব, আর দেখুন কাঁচা আলু নিয়ে কিন্তু আগুনটা কিন্তু খুবই সুন্দর। আর মাছের জন্য এবারে আলুটা কেটে নেব, টমেটোটা কেটে নেব, আলুটা কেটে নিয়েছি। টমেটোটা কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা কেটে নেব, লবণ দিয়ে দেব, হলুদ, মাছটা ভাজার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। এটা গরম হয়ে গেছে, এবার পাবদা মাছটা দিয়ে দেব, সঙ্গে রসুন, এবার তুলে নেব। আদা রসুনটা বেটে নিয়েছি, এবার তুলে নেব, এবার পেঁয়াজটা বেটে নেব, এটা বেটে নিয়েছি, এবার তুলে নেব, খুব সুন্দর করে কিন্তু মাছটা ভেজে নিয়েছি, তুলে নেব। আলু শাকটা কেটে নেব, খুব ছোট ছোট করে কাটব, আলুটা আর মটরশুঁটিটা ভেজে নেব, লবণ দেব, খুব সুন্দর কিন্তু এটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াতে যতটুকু তেল আছে সেই তেলে শাকটা ভেজে নেব, জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে দেব এবার আলু শাকটা দিয়ে দেব, এর মধ্যে কিন্তু আমি কয়েকটা পাবদা বেছে বেছে দিয়ে দেব, পাবদা মাছ টেস্টি লাগে কিন্তু খেতে, খুবই ভালো লাগে আলু শাক দিয়ে আর পাবদা মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে ভালো লাগে খেতে। এবার তার মধ্যে অল্প পরিমাণে সর্ষে আর রসুন বাটা দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। তো কিন্তু শাক দিয়ে পাবদা মাছ দিয়ে বানিয়ে নিয়েছি ভাজা একটা, এবার নামিয়ে নেব। সর্ষের তেল, পাবদা মাছের গাল ভাজা হয়ে গেছে, যেটা বের করে রেখেছিলাম সেটা এবার তুলে নেব। এটা ভাজার জন্য দিয়ে দেব কড়াতে শুকনো লঙ্কা,
পেঁয়াজ বাটা, রসুন বাটা, এসেছে এবার মাছগুলা দিয়ে দেব। হয়ে গেছে, আবার নামিয়ে নেব। দেখুন তরকারিটা কালার কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। দেখছেন কীরকম আমি রান্নাটা করেছি, খুবই সহজভাবে, কিন্তু আর এরকম রান্না করলে অনেকটা ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে। আর এটা দেখুন শাক দিয়ে পাবদা মাছ দিয়ে, এটাও ভালো লাগে। অবশ্যই কিন্তু আপনারা ঘরে ট্রাই করবেন, রান্না করে করিয়ে খাবেন, খুবই ভালো লাগে। যদি ভালো লাগে তাকে মালকী চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অথবা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম রান্না আমার চ্যানেলে অবশ্যই পাবেন।